আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। আজকে প্রায় 17 দিন পরে নেহার স্কুল খুলেছে। নেহা স্কুলে গিয়েছে সকালে, ওর বাবার সঙ্গে ও স্কুলে গিয়েছে। যেহেতু স্কুলে ওর অনেক সকালেই শুরু হয়, আমি আর নুরাব যাচ্ছি ওকে স্কুল থেকে আনতে। ঈদের পরপরই এখনও রাস্তাঘাটের ব্যস্ততা অতটা শুরু হয়নি যেমন কম ছিল। আমরা রিক্সা করে গিয়েছি, পরে রিক্সা থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। আমি আর নুরাব যাচ্ছিলাম। ওর স্কুলটা পড়েছে ঢাকার আজিমপুর কলোনিতে। বাম পাশের এই ব্রাউন বিল্ডিংটা নেহার স্কুল। নেহার স্কুলের ছুটির সময় চলে এসেছে, সবাই গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে জাস্ট ছুটি হওয়ার আগ মুহূর্তে। এই আওয়াজটা দারুণ, বাচ্চাদের এত খুশির একটা আওয়াজ যেটা শুনলে মন ভালো হয়ে যায়। সবাই এখানে দাঁড়িয়ে থাকে লাইন করে, পিছনে থাকে নেহাল। ওর আরো কয়েকটা ফ্রেন্ড আছে, ড্রিক, রাফাদ, নুজাইরা। ওরা আজকে আসেনি, এজন্য ওদের সঙ্গে দেখা হয়নি। ড্রিক এসেছিল কিন্তু ওকে আমি পাইনি ছুটির পরপর। ওদেরকে একসঙ্গে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম, এজন্য বলেছিলাম একটু একসঙ্গে দাঁড়িয়ে থাকো। ওই ছবি তোলা শেষ করে আমরা এখন বাসায় ফিরতেছিলাম। বেশ রোদ ছিল, প্রচন্ড গরমও ছিল। আজকে অনেকদিন পর স্কুলে এসে মেয়ে আমার টায়ার্ড হয়ে গেছে। আমরা বাসায় চলে এসেছি। ওরা দুজন আগে উঠে গেছে, উঠে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছিল। এই যে দুষ্টু দুটো দাঁড়িয়ে আছে। বিকালে একটু বৃষ্টি হয়েছিল তো লালবাগ কেল্লাটা খুব সুন্দর লাগছিল, খুব ফ্রেশ লাগছিল বিকালে। তাই আমরা একটু ছাদে উঠেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, একটু ভালো সময় কাটলো। আকাশটা মেঘলা মেঘলা ছিল, খুব সুন্দর ছিল, ভালো লাগছিল। এর মধ্যে আমাদের লেবু গাছের লেবুগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো এই গাছ থেকে কয়েকটি লেবু পাচ্ছিলাম। আমার মনেই ছিল না যে নুরাব বা নেহাকে বলবো লেবুগুলো পারো। আমি প্রথমে ছিঁড়ে ফেলেছি, তো পরে আমার ছেলে জিদ করছিল যে ও ছিঁড়বে, পরে ও একটা ছিঁড়েছে। বৃষ্টি ভেজা গাছগুলি
খুবই সুন্দর ছিল, খুব স্নিগ্ধ, খুব ফ্রেশ লাগছিল গাছগুলোকে। আমাদের ছাদে আমাদের ফলের গাছ অল্প কয়েকটাই আছে, খুব বেশি নাই, তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফল এসেছে এবার গাছে। লেবুগুলি সুন্দর ঘ্রাণ ছিল, এটা এটা হবে এটাই ছিল। লেবু গাছে দেখলাম আরো কিছু ফুল এসেছে, আরো ছোট ছোট লেবু ধরেছে, বেশ কিছু লেবু ধরেছে, এখনো ছোট আছে, ওগুলি বড় হয়নি। এগুলো হচ্ছে সিডলেস লেবু, মানে বীজে ছাড়া লেবুগুলি। আমাদের আরো কিছু গাছ আছে, তার মধ্যে ডালিম গাছেও বেশ কিছু ডালিম ধরেছে। ডালিম গাছ এখানে দুইটা, একটাতে বেশ কিছু ডালিম ধরেছে, আর একটাতে অল্প কিছু ধরেছে এবং কিছু ফুলও আছে। এখানে আম গাছ আছে, আরো দুটো পেয়ারা গাছ আছে। আমরা গাছ কিনছিলাম অনেক, আকাশ কত সুন্দর ছিল, অনেক বড় গাছ, কত বড় গাছ ছিল, অনেক বড় গাছ। এই দুটো পেয়ারা গাছেও দেখলাম পেয়ারা ধরেছে। এই পাশের গাছটাও আরো ধরেছে, দুইটা গাছে দুইটা দুইটা করে পেয়ারা ধরেছে। না না, এটাতে তিনটা পেয়ারা ধরেছে, আমি তো ভেবেছিলাম দুইটা ধরেছে। হঠাৎ খেয়াল করলাম আমাদের লেবু গাছের নিচে একই টবে একটা ছোট্ট মরিচ গাছ হয়েছে। এটা একাকাই হয়েছে, এটা আমরা লাগাইনি, মরিচ গাছ আবার মরিচে ধরেছে। তো ওখান থেকে আমি তিনটা বড় বড় যেগুলি ছোট, মানে একটু বড় হয়েছে, ছোট এইসব মরিচ, ওখান থেকে তিনটা মরিচ পেরে নিয়েছি। ভালোই লাগছিল, মরিচও খেতে পারলাম গাছের। হাত জ্বলবে, হাত জ্বলবে, দাও সবাইকে। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।